হুজু করার পরে যদি অশ্লীল কোনো ভাষা বেরিয়ে যায় বা সামনে যদি কোনো বেগানা নারী পড়ে যায় তাহলে কি পুনরায় আবার হুজু করতে হবে তো উজু ভঙ্গের যেসব কারণ আছে সেগুলোতে মহিলার দিকে তাকানো নেই হ্যাঁ এমনকি লজ্জা স্থানের দিকে তাকালে যে উজু নষ্ট হয় তাও নেই হ্যাঁ লজ্জা স্থান স্পর্শ করলে ওজুর নষ্ট হবে সুতরাং কেউ যদি লজ্জা স্থানের দিকে তাকাই উজুর পড়ে তাতেও ওজো নষ্ট হবে না মহিলাদের দিকে তাকালে নষ্ট হবে না নিজের স্ত্রীর দিকে তাকালো নষ্ট হবে না কিন্তু স্ত্রীর দিকে কাম ভাব নিয়ে কেউ তাকাতে গেল বেগানা দিকে আসো নষ্ট হয়ে যাবে কিন্তু অবস্থায় কেউ যদি উজু হারাম নজর দেয় বেগানা নন মহিলা মহিলাদের তাকালো তাহলে সে গুণাগার সে সব সবসময় গুণাগার সে উজু অবস্থায় তাকা কার বিনা উজু অবস্থায় তাকা কিন্তু এটা উজু নষ্ট হবে না ওলাহেদা দান করুন আর মানুষকে গুনাতেবে চেতাকার তৌফিক দান করুন জি আর একটা মহিলার দিকে তাকানো আর কি জানা তোমরা ফায়সা কথা আর কি খারাপ কথা মুখ দিয়ে বের না অশ্লীল কোনো কথা বললে হারাম হারাম কথা বললো গুনাহ হলো কোনা হলো অশ্লীল কথা বললাম অশ্লীল ব্যক্তির হ্যাঁ নংরা ব্যক্তির কাজ শতরাংশের গুনাহগার খুব বেশি বেশি অশীল কথা বলে কবিরা হইতে পারে অশীলতা কাবিরা কোন হইতেও পারে অনেক সময় বেশি হয়ে গেলে সেটার পরিমাণ কিন্তু তাতে ওজন নষ্ট হবে না ওজন নষ্ট হবে না